নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি, মশলা বেগুন। বেগুনের এই রেসিপি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। কতগুলি বেগুন নিয়েছি একটা জায়গায়, আগে থেকে অর্ধেক মুখা কেটে দিয়েছি। বেগুনের যে মুখার কাছে ফুল আছে, ফুলটাকে একটু একটু করে কেটে দিচ্ছি। বেগুনটা আবার মধ্যিখান দিয়ে ফাল করে দিচ্ছি, এইভাবে আরেকটা ফাল করে দিচ্ছি। ফলে এর ভিতরে নুন, ঝাল, মশলা ভালো ঢুকবে এবং খেতে টেস্ট লাগবে। এইভাবে সমস্ত বেগুন কেটে নেব। দেখুন, সমস্ত বেগুন কেটে নিয়েছি। কড়াই চাপিয়েছি, কড়াইয়ে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ওতে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু নুন। নুন দিয়ে আবার নাড়াচাড়া করছি। বেগুনগুলা দেখুন একটু তপসেও গেছে এবং সুন্দর একটা কালার এসেছে। এইবার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে সব বেগুন উঠিয়ে নেব। কড়াইয়ে তেল ছিল, আবার একটু এতে তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, এলাচ একটা, লবঙ্গ একটা, একটু দারচিনি দিয়ে ওগুলাকে ভেজে নিচ্ছি। ওটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে একটা সুন্দর টেস্ট হয় এবং একটা খুশবু গন্ধও ওঠে। এগুলো সব ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো লাগে খেতে তরকারি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকেও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদাটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এতে নুন দিচ্ছি। নুন দিয়ে ভালোভাবে টমেটোটা নাড়াচাড়া দিচ্ছি। টমেটোটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। ঝাল মিষ্টি ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে একটা একটা করে ওতে তুলে দিচ্ছি। সমস্ত বেগুন তোলা হয়ে গেছে। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো কত সুন্দর লাগছে। এবার একটা একটা করে উল্টে দিচ্ছি। সমস্ত বেগুন উল্টানো হয়ে গেছে। এইভাবে 1 মিনিট ফুটবে। আমার বেগুনের তরকারিটি তৈরি হয়ে গেছে। দেখুন রেসিপিটি কত সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর। এটি গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।